আসসালামু আলাইকুম, আমি অভিরূপ। ইকরার রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমি বাংলাদেশের তথা সিলেটের একজন রন্ধনশিল্পী। আজকে ইকরার রান্নাঘর থেকে আপনাদের জন্য দুটো রেসিপি আমি তৈরি করে দেখাবো। প্রথমটি হচ্ছে দই চিকেন, আর দ্বিতীয়টি হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা। আমরা বাঙালি, আমরা ভোজন রসিক, আর আমাদের বাঙালির পাতে যদি ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দর্শক, দই চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই। দই চিকেন করতে আমাদের যা যা লাগছে: চিকেন 500 গ্রাম হাড়সহ, ঘি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, টক দই 250 গ্রাম, চিনি পরিমাণ মতো, কালো গোলমরিচ গুঁড়ো আধা চামচ, ধনে পাতা পরিমাণ মতো, কাজু বাদাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 2 চামচ, কাঁচামরিচ 7-8টি ও শুকনো ভাজা মরিচ 4-5টি। তাহলে চলুন দর্শক, আমরা রান্নায় চলে যাই। দই চিকেন কীভাবে তৈরি করতে আমরা দেখে নিই। আমরা প্রথমে একটা পাত্র নিব। আমরা আগেই হাড় সহ চিকেন নিয়েছি, চিকেনের রান দুটো নিয়েছি আমি। এটাকে একটু ঘিতে করে ভাজবো, তার জন্য আমাকে একটু লবণ দিতে হবে। আপনি লবণটা মাখানোর সময় অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নেবেন। আমি এখন প্যানটা জ্বালিয়ে নিলাম। আমরা চিকেনটাকে কিন্তু আজকে মৃদু আছে এটাকে ভাজব। দর্শক, প্যান গরম হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য যতটুকু লাগে আমি ঘি দিয়ে দিব। আর দর্শক, আমি চিকেন গরম হতে এইটা বলিনি আপনাকে, আমি চিকেনটা আসলে রানটা নেওয়ার পরে এখানে আমি ছোট নাইফ দিয়ে আমি আসলে কেটে দিয়েছি, কারণ মশলাটা যখন ভিতরে ঢুকবে তখন আসলেই খেতে ভালো লাগবে। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা মাংসটা দিয়ে দিলাম প্যানে। মাংসটা যখন ভাজবো তখন খেয়াল রাখতে হবে, এইটা যেন ভাজবেন কিন্তু পুরো যে বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার না। এইটা যখন আপনার গোল্ডেন কালারে চলে আসবে তখনই এটাকে নামিয়ে ফেলবেন, তখন যখন রান্না করবেন তখন মাংসটা একদম সফট হবে। দর্শক, আমাদের চিকেনটা প্রায় ভাজা হয়ে আসছে, আরও 2-3 মিনিট পরে আমরা নামিয়ে ফেলবো।
দর্শক, আমাদের চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি স্টকটা নিভিয়ে দিলাম। এখন এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এখন দর্শক, আমাদের অবশিষ্ট তেল রয়ে গেছে, ওইখানে আরেকটু আমরা ঘি দিয়ে দিব। আমাদের অলরেডি তেলটা গরম ছিল, এখন আমরা আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দু চামচের মতো দিয়ে দিব, শুকনো লঙ্কা চার পাঁচটি দিয়ে দিলাম, ভাজা ছিল এটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা চিকেন ভাজার সময় লবণ দিয়েছি, সেই অনুপাতে আপনি রান্নার সময় লবণ দেখে নেবেন। আমাদের পেঁয়াজ রসুন এবং মরিচের মিশ্রণটা মোটামুটি ভাজা হয়ে আসছে, এখন আমরা টক দইটা দিয়ে দিব। এখানে টক দই 250 গ্রামের মতো আছে, এটা দিয়ে দিব, আমি পুরোটাই দিয়ে দিব। আমি তো প্রচুর গন্ধ পাচ্ছি, আসলে মনে হচ্ছে এখনই খেতে বসে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আর আপনারা তো জানেন যে টক দই আমাদের শরীরের জন্য কত ভালো। কাঁচামরিচ 6-7টি দিয়ে দিলাম, এখানে পুরোটাই দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে কি হয়, খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দর্শক, আমরা এখন চিকেনটা দিয়ে দিব। দর্শক, এখন আমরা এটাকে মৃদু আঁচে রান্না করব 5-7 মিনিটের জন্য। দর্শক, আমরা দেখে নেই আমাদের দই চিকেনের কী অবস্থা। দর্শক, প্রায় হয়ে আসছে, আমি তো প্রচুর ঘ্রাণ পাচ্ছি, আমার তো মনে হচ্ছে আবার এখনই খেতে বসি। যাই হোক, এখন আমরা এই চিকেনে কাজু বাদাম দিয়ে দিব 10-12টি মতো দিব, ধনে পাতা কুচি, এখানে কালো গোলমরিচ মিহি করা আছে, সামান্য পরিমাণ দিয়ে দিব, দর্শক আমরা এই দই চিকেনটাকে যেহেতু আমরা কাজু বাদাম দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, কালো গোলমরিচ দিয়েছি, ফ্লেভারের জন্য ঢেকে আরও 2-3 মিনিটের জন্য রেখে দিব। দর্শক, আমাদের 2-3 মিনিট হয়ে গেছে, আমরা এখন পরিবেশন পাত্রে পরিবেশন করে ফেলব।
আমরা এখন আবার ধনেপাতা কুচিয়ে কিছু ছিটিয়ে দিব করে। দর্শক, হয়ে গেল আমার মজাদার দই চিকেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, আমরা এখন দ্বিতীয় রেসিপিতে যাচ্ছি। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা। তাহলে চলুন দর্শক, পাঙ্গাস মাছের ভর্তা কীভাবে তৈরি করতে হয় আমরা দেখে নিই। পাঙ্গাস মাছের ভর্তা বানাতে আমাদের যা যা প্রয়োজন: ভাজা পাঙ্গাস মাছ 5-6 টুকরো, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, লবণ পরিমাণ মতো, পাঁচফোড়ন পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন ছেঁচা 1 চামচ, ধনে পাতা পরিমাণ মতো, ভাজা শুকনো মরিচ কুচি পরিমাণ মতো। দর্শক, আমরা এখানে 5-6 টুকরো কাঁটাবিহীন পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি। এখন এটাকে ভর্তার জন্য একটা বাটনা নিব আমরা। এখানে পুরো পাঙ্গাস মাছটাই দিয়ে দিলাম। এখন আমরা একটা স্টোভ জ্বালিয়ে দিব। দর্শক, প্যানটা গরম হয়ে গেছে, আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও করতে পারেন। আমরা এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক চামচের মতো রসুন ছেঁচা দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিব পরিমাণ মতো। এটা হতে হতে দর্শক আমরা লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটু কম দিব যেহেতু মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। এখানে কাঁচামরিচ কুচি আছে, আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। কেউ বেশি ঝাল খেতে চাইলে একটু বেশি দিয়ে দিবেন, কম ঝাল খেতে চাইলে কম দিবেন। এখানে ভাজা শুকনো মরিচের কুচি রেখেছিলাম দিয়ে দিব। ভর্তা একটু ঝাল হলে আসলে সবার খেতে ভালো লাগে। আমাদের এইটা ভাজা প্রায় শেষ হয়ে আসছে, আমরা স্টোভটা নিভে ফেললাম। আমরা মাছের সাথে এই ফুরনটা দিয়ে দিব। দর্শক, বাটনা দিয়ে এটাকে মিহি করে ফেলবো আমরা। আপনাদের কাছে যদি বাটনা যদি না থাকে, তাহলে বাজারে বিভিন্ন ধরনের বাটনার হ্যান্ডেল পাওয়া যায়, ওইটা দিয়েও আপনি মিহি করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, মিহি করার আগে বাটনা দিয়ে বাটনাটা ভালোভাবে ধুয়ে ফেলবেন। আমাদের প্রায় মিহি হয়ে আসছে। এখন আমরা পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিব, কারণ ভর্তায় যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে এটা স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দর্শক, আমাদের মিহি করা হয়ে গেছে। এখন একটা আমরা পরিবেশন পাত্রে এই ভর্তার মিশ্রণকে ঢেলে পরিবেশন করব। এখন এই ভর্তার প্রচুর কী বলবো সুঘ্রাণ আসছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দর্শক, হয়ে গেল মজাদার পাঙ্গাস মাছের ভর্তা, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। দর্শক,
আজকের পর্বে আপনারা দুটা রেসিপি দেখে নিলেন, একটা হচ্ছে দই চিকেন আর একটা হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা। আগামী পর্বে নতুন আরও দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইকরা রান্নাঘরের সাথেই থাকবেন। খুদা হাফেজ।